হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে অল কৃষি লাইভের নতুন একটি ভিডিওয়ে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা উপস্থিত আছি আমাদের দাদার কাছে, ফিরে হীরামন রায়, যিনি সম্প্রতি আধানিবিক পদ্ধতিতে 5 বছর ধরে সফলতার মুখ দেখেছেন। ভিউয়ার্স, আর কথা নয়, আমরা আজকে শুনবো দাদার কাছে বিস্তারিত এই আধানিবিক পদ্ধতিতে 5 বছর ধরে সফলতার দিক নির্দেশনা এবং কত কিনি তিনি বিক্রি করলেন, কতটুকু ইনভেস্ট করলেন, সব কিছু বিস্তারিত শুনবো আমরা দাদার মুখ থেকে। তো দাদা, আমি প্রথমে যে কথাটা আপনাদের আপনার কাছে শুনতে চাই, আপনার এই যে ঘেরের জমি কতটুকু এবং জমির ঘেরের যে পানির যে গভীরতা, এই গভীরতাটুকু এখানে হলো, জমির সংখ্যা হলো 42 শতক, আর জলাকারই 42 শতক, আর হলো তার ভিতরে আছে হলো 25 শতক জলাকার 3 ফুট, আর যেটুক সেটুক হলো চাতাল, মানে উঁচু রয়েছে, সেখানে হলো 1 ফুটের মতো জল। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে পুকুরটা, সেই পুকুরটা 25% জমিতে 3 ফুট পানি, 3 ফুট গভীরতা, এবং চাতানের যে জলের হাইটটার কথা বলছেন সেটা 1 ফুট হাই। আচ্ছা, তো ভিউয়ার্স, আমরা শুনছিলাম দাদার কাছ থেকে দাদার ঘেরের যে গভীরতা এবং ঘেরের যে আয়তন, আরো শুনবো। দাদা, আমি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন যেটা আমার রয়েছে সেটা করছে যে আপনি এই যে জমিতে কত পরিমাণ পোনা মজুদ করেছেন? 9900 পোনা মজুদ করছিলাম দেশ বাংলা কোম্পানি। আচ্ছা, দেশ বাংলা কোম্পানি 9900। আচ্ছা আচ্ছা, আপনি যে এই যে আধানিবিড় পদ্ধতিতে, এটা তো আমাদের মেইন যে ইস্যুটা থাকবে সেটা হলো দমকলের মাধ্যমে যে প্রসেসটা থাকবে অক্সিজেন সরবরাহটা, তো আপনি এই যে দিনে প্রতিদিন কত ঘন্টা করে দমকল চালিয়েছেন? দিনে 24 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা প্রতিদিন। আপনি প্রতিদিন 4 থেকে 4.5 ঘন্টা, এবং তেল খরচ হয়েছে আমার প্রতিদিন 2 লিটার, মানে টোটাল মিলে যখন হিসেব করলাম তখন দেখলাম যে দিন হিসাব করে আমার দিনে 2 লিটার তেল গেছে, কারণ যখন মা পোনা ছোট থাকে তখন একটু মেশিন কম চালানো লাগে, যখন মাছটা বড় হয়ে যায় তখন তো মেশিন চালানো, টোটাল একটা হিসেব করে দেখলাম। আচ্ছা, 4 ঘন্টা করে আপনি 3 মাস প্রতিদিন মেশিন চালিয়েছেন, এইটা কি সকাল এবং সন্ধ্যায়? হ্যাঁ, সকাল মানে খাদ্য দেওয়ার 1 ঘন্টা আগে আমি ওই মেশিনটা চালাইতাম, ও 3 বেলাই খাদ্য দিতাম মাছেরকে, সকাল বিকাল আর রাত্রে। আচ্ছা দাদা, 9900 মাছে আপনার টোটাল যে মাছ ছাড়া থেকে শুরু করে আপনি বিক্রয় পর্যন্ত আপনার কতটুকু পরিমাণ, মানে কত কেজিতে যদি বলতেন তাহলে আমাদের ভিউয়ার্সরা বুঝতে সুবিধা হতো, কত কেজি আপনি খাবার প্রয়োগ করেছেন? খাবার প্রয়োগ করেছি 315 কেজি খাবার আমি এই 97 দিনে এই মাছদের খাওয়াইছি। 315 কেজি সিবি। যাই হোক ভিউয়ার্স, আমরা শুনছিলাম দাদার যে প্রথম থেকে আধানিবিড় পদ্ধতিতে আমরা ছিলাম দাদার সঙ্গে, আমরা দেখেছি দাদার যে লাভের বিষয়টা দেখেছি, আর 9900 মাস থেকে তিনি এই প্রথম অবস্থায় আরম্ভ করেছেন, তিনি খাবার খাইয়েছেন 315 কেজি। তো ভিউয়ার্স, আমরা আরও শুনছি। তো দাদা, আমি এই যে ঘেরে আপনি কি কোনো ক্যালসিয়াম কিংবা এই, আমি সিবির কেমিক্যাল ইউজ করেছি, 3টে প্রোডাক্ট ইউজ করেছি সিবির কেমিক্যালে, যেমন প্রোপার্টিস আর ক্যালম্যাক্স, যেটা হলো খোর সরার জন্য ব্যবহার করা হয়, আর চুন, আর হলো ভিটামিন সি খাওয়ানোর জন্য। আপনি যে মাছের আপনি দেওয়া থেকে দেশ বাংলার যে মাছটা আপনি পুকুরে মজুদ করলেন, এই মাছটা দেওয়ার থেকে আপনি বিক্রয় পর্যন্ত আপনার এই যে মাছের যে বয়সটা, এই বয়সটা কত? 97 দিনে আমি 97 দিনে মাছটা উঠাইছি, 97 দিন মানে দেওয়ার থেকে উঠানো পর্যন্ত 97 দিনে। যাই হোক, আমরা শুনছিলাম দাদার আধানিবিড় পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ 97 দিনে যে সফলতার গল্প আমরা শুনছি। তো দাদা, এই আমরা যে মাছটা বিক্রি করলাম এটা কত পিসে কেজি? 25 পিসে কেজি, মানে 1 কেজিতে আপনি 25 পিস ধরা হয়, মানে ব্যাপারীরা ধরছে 885 টাকা করে, তাহলে তো একটা সুন্দর দাম পেয়েছি, সুন্দর একটা দাম পেয়েছি। যাই হোক, এটা আপনি মোট কত পরিমাণ টাকা কিংবা কত কেজি? 2,17,000 টাকা মাছ পাইছি আমি এখানে। যদি আপনার কাছে জানতে চাই, আপনি 2,17,000 টাকা বিক্রি করলেন, আপনার এইখানে খরচ কত? খরচ আছে 96,930 টাকা। 96,930 টাকা আমার টোটাল মিলে খরচ দাঁড়াইছে, দেখছি তারপরে 1,20,070 টাকা। 1,20,070 টাকা। যাই হোক, শুনছিলাম 3 মাসেই যে 1,20,070 টাকা ইনকাম করা সম্ভব আধানিবিড় পদ্ধতিতে কিংবা দমকল চালিয়ে, যে আমরা সহজ ভাষায় যেটা বুঝবো,
দমকল চালিয়ে বাগদা চিংড়ি চাষ, এটা কিন্তু মাত্র 3 মাস অল্প সময়। এবং আপনার ইনভেস্টটা কত ছিল দাদা যদি আরেকটু বলতেন? আমার ইনভেস্ট ছিল 96,930 টাকা খরচ হয়। আচ্ছা, 96,930 টাকা থেকে আপনি 3 মাসেই প্রায় ডবল আপনি বেনিফিট পাচ্ছেন। যাই হোক দাদা, আরেকটা প্রশ্ন না করলেই নয়, আপনি যে এই যে প্রথমবার যে সিপি করলেন, হ্যাঁ, এই সিপি থেকে আপনি কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এবং আমাদের ভিউয়ার্সদের যদি বলতেন, তারা প্রথম অবস্থায় যদি আরম্ভ করতে চায়, কিংবা আপনি দ্বিতীয় অবস্থায় আপনি কি করতে চান? আমি দ্বিতীয় অবস্থায় আমি দুটো সিপি কাটবো। আমি এবার সিপি প্রজেক্ট যেভাবে করে মাটি কেটে এবং মানে যেভাবে তৈরি করে গেটটা, তেমনভাবে বের করবো দুটো সিপি করবো। এবং ভিউয়ার্সের সবাইকে বলবো, এটা সবাই আমরা যারা বেকার আছি তারা একসঙ্গে মাছ চাষ করি। এবং বাগদা রিক্স আছে, বাগদা চাষ করা, কিন্তু আমরা সবাই এখন শিক্ষিত, চোখ কান খোলা রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, শুধু মাছ দিয়ে বসে থাকলে হবে না। একটা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয়, বাগদাটা অমন, যে ছোটো কাল থেকে তাকে আস্তে আস্তে মানুষ করে উঠাতে হয় এবং অল্প সময়ের ভিতরে, এবং সবসময়ের জন্য চোখ কান খোলা রাখতে হবে, তাহলে আমাদের লাভের মুখ অবশ্যই অবশ্যই দেখা যাবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমরা শুনছিলাম একজন প্রকৃত কৃষক যিনি মাঠে চাষাবাদ করে 3 মাসেই লাভের মুখ দেখছেন, এবং তার মুখ থেকে আমরা সফলতার গল্প শুনছিলাম ভিউয়ার্স। দাদা, আমরা যে এই যে বাগদা 3 মাসে যে আমরা হারভেস্ট করলাম, 3 মাসে আমরা বিক্রি করে একটা লাভের মুখ দেখলাম, এখনো তো সিজনটা এখনো অনেক বাকি, চার মাস প্রায় পাঁচ মাসই বাকি। তো আপনি এই গেটটায় এখন কি চাষ করবেন কিংবা ফেলে রাখবেন, এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। আমি এই গেটটায় এখন ফেলে রাখবো না, আমার অটোমেটিক সাদা মাছ দেওয়া হয়ে গেছে। আমি এখানে 10 মন সাদা মাছ দিব, যেটা হলো 4-5 কেজি, যেমন রুই মাছ, মির্গে মাছ, কাতলা মাছ, আর হলো সিলভার কাপ, যেটা হলো প্ল্যাংটন খায়। এই কয় প্রকার মাছ আমি এখানে 10 মন মাছ দিব। অটোমেটিক আমার 6 মন মাছ পড়ে গেছে ঘেরে, এবং আজকেও আমি মাছ দিয়েছি, এবং আগামী দিনও মাছ আসবে যশোর থেকে, ওনারা সরাসরি এসে মাছ দিয়ে যায় আমার ঘেরে এসে। এবং মাছের সাইজ, প্রতিটা সাইজ ওই 4-5 কেজি, যেটা আমি 5 মাসে খাবারটা মাছগুলো উঠাতে পারবো। এবং আমি সম্ভবত ভাসমান খাবারই খাওয়াবো, এখন ওটা মাথায় আনিনি, কারণ মাছ দিলাম এই, অন্তত 1 সপ্তাহের ভিতরে আমি ডিসিশন নিয়ে নেব যে আমার ভাসমান খাবার দিতে হবে নাকি তলের খাবার দিতে হবে, কারণ আমার এখানে রুই মাছের সংখ্যাটা বেশি। আমি সেই জন্য আমি নিচেরটা বেশি চিন্তা করতেছি, কারণ রুই মাছ তলের খাবার খায়, হ্যাঁ, মির্গা মাছ তলের খাবার খায়, এই জন্য এটাই। যাই হোক ভিউয়ার্স, আমরা শুনছিলাম দাদার মুখ থেকে একটি ঘেরে 2টি ফসল, অর্থাৎ প্রথম সিজন বাগদা এবং দ্বিতীয় সিজন সাদা মাছ, যেটা আসলে দুই দিক থেকে আমরা কিন্তু বেনিফিটটা পাচ্ছি। যাই হোক ভিউয়ার্স, আর কথা নয়, আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। শুভকামনা রইল।